পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম পূর্বপাড়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। বৃহস্পতিবার নতুন গ্রাম পূর্বপাড়ার মানুষরা জানান, আমাদের রাস্তা করতে হবে পঞ্চায়েতকে বলার সাথেও আমাদের রাস্তা বলে বলে কোনো রকম বোর্ডটা টাঙিয়ে দিয়ে ঠটামাটি করে বোর্ডটা টাঙিয়ে দিয়েছে আর বলে কাজ হবে হবে যাচ্ছি বলছে, আমাদের রাস্তাটা কবে হবে বোর্ড টাঙিয়ে দিয়েছে। এই মাঘ মাস থেকে আমাদের বোর্ড টাঙানো আছে, আজ পর্যন্ত আজ হবে কাল হবে কাল হবে করে আর এই আষাঢ় মাস শ্রাবণ মাস কেটে চলে গেল, তারপরেও এখনো বলছি তাও বলছে আবারও এই হবে 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 করছে, আমাদের রাস্তাটা হবে কবে হবে। কোন কোন এলাকা? আমাদের ঘর মাটি তো বললে চৈত মাসে ফাল্গুন মাসে জমিতে আপনার সব ধান কোথা থেকে মানে পুকুরের তলাকার মাটি রয়েছে আমাদের এখানে দেয়া হলো, এই মানুষ পানি হচ্ছে আর পিছলি পিছলি পড়ে গেছে। আপনি ফটো করে দেখুন কেন আমার ওই রাস্তায় এক গাড়ি মাটি, এই রাস্তায় এক গাড়ি মাটি, আমার গরিব মানুষ কোথা থেকে ১০০ টাকা দিয়ে আবার সেই মাটি দিয়ে লোককে জানানো সত্ত্বেও তারপরে সে তারা তাদের ঘর জানানোর সাথেও এখনো কাজ হয়, পঞ্চায়েতকে জানিয়েছে পঞ্চায়েতকে জানানোর সাথেও আমাদের কাজ হচ্ছে না। পাকা রাস্তা তৈরি হওয়ার জন্য সরকারি বোর্ড লাগানো আছে, ৯ মাস হয়ে গেল করুই গ্রাম পঞ্চায়েতে পাকা রাস্তা তৈরি করার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করল নতুন গ্রাম পূর্বপাড়ার মানুষেরা। বৃষ্টি হলে সেই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না, এই কথা বললেন তারা। পাকা রাস্তার দাবিতে খারাপ রাস্তায় ধানের বীজ লাগিয়ে বিক্ষোভ করল গ্রামের মানুষেরা। পঞ্চায়েতের তরফ থেকে নতুন গ্রাম পূর্বপাড়ায় পাকা রাস্তা না করা হলে আগামী দিনে পথ অবরোধ করে বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দিলেন গ্রামের মানুষেরা। আমাদের রাস্তাটা ঢালাই দবদবু করে দিচ্ছে না, ৯ মাস আগে বোর্ড টাঙিয়ে দিয়ে গিয়েছে, আজ দিচ্ছে কাল দিচ্ছে, এই পাড়াতেই আমাদের বাড়ি, এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, এই রাস্তা আমাদের অবিলম্বে, রাস্তা আমাদের চাই, আমাদের দাবি মানতে হবে, না মানা হলে আমরা কিন্তু ফের পথ অবরোধ করবো। বোর্ড লাগিয়ে দেওয়া হলো ৯ মাস আগে, বোর্ড লাগিয়ে দেওয়া হলো, তারা আমাদের ঘর বললো পাড়ায় চাঁদা করো, পয়সা তুললো, আমরা বাড়ি পেয়েছি সব ১০০ টাকা করে তুলে রাস্তাটা মাটি ভরে দিলাম, দিয়ে বললো ১০ দিন পর ঢালাই করে দিচ্ছি, এখন ঢালাই বন্ধ বলছি, না ঢালাই করে দেবো না, এখন না করছে, আমরা যদি ঢালাই না করে দেওয়া হয় আমাদের রাস্তা যদি না করে আমরা আগামীকাল পথ অবরোধ করতে পারি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।